السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা ভূষিত করেছেন। তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামা হলো যে তিনি আমাদেরকে ঈমান দান করেছেন, তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হিসেবে তিনি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদুল হারামের খুতবা আপনাদের সামনে বাংলা ভাষায় উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমাদের খুতবাগুলো যারা নিয়মিত শ্রবণ করছেন এবং আমাদের অনুষ্ঠানগুলো যারা দেখেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমরা আপনাদের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে চাচ্ছি যে আমরা আপনাদের সামনে যে খুতবাগুলো উপস্থাপন করি সেগুলো আপনারা মানুষের কাছে প্রচার করুন। এর মাধ্যমে মানুষ কোরআন এবং সহিহ সুন্নার আলোচনা বেশি বেশি করে শোনার সুযোগ হবে, এবং এটি দাওয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এবং বিশেষ করে মক্কা মদিনার যে খুতবাগুলো, এগুলোর মধ্যে এখানকার যে ইলিম এবং সঠিক যে ইসলামের ব্যাখ্যা এখানে তুলে ধরা হয় তা আমরা সকলেই জানতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, আজ 23 শাওয়াল 1442 হিজরি, 4 জুন 2021 ইংরেজি। আজকে মসজিদুল হারামে খুতবা প্রদান করেছেন ফজিলতুল শেখ সালেহ ইবনে হুমাইদ হাফিজাহুল্লাহ। তিনি অত্যন্ত চমৎকার একটি বিষয়ে তিনি আলোচনা পেশ করেছেন। তার আলোচনার বিষয় ছিল সূরা কাউসারের ব্যাখ্যা, এবং এর আলোকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান এবং তার যে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সুউচ্চ করেছেন, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে উত্তম মর্যাদা এবং সর্বশ্রেষ্ঠ আসনে তিনি অধিষ্ঠিত করেছেন, সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্মানিত খতিব সাহেব শুরুতে আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য উপদেশ দিয়েছেন। তিনি বলছেন যে অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তিনি বলেন, ওসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, যে আমি প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমি তাকওয়া অর্জনের জন্য উপদেশ প্রদান করছি। অর্থাৎ আমাদের প্রতিটা ক্ষেত্রেই অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। এবং এরপরে তিনি বলছেন তার খুতবার মূল বিষয়ের প্রবেশের পূর্বেই তিনি বলছেন যে আমাদেরকে কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে তুলতে হবে। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক গভীর করি তাহলে আমাদের একাকিত্ব কিংবা আমরা যে অস্থির চিত্ত অনুভব করি তা থেকে আমরা রেহাই পাব। আর আমরা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি কিছু আশা করব, অর্থাৎ জান্নাত আশা করব, তিনি তার ক্ষমা আশা করব, সেটা আমরা পাব। আর তিনি বলছেন যে আমরা যদি আমাদের পূর্বের জীবন নিয়ে বা পূর্বের অতিবাহিত হওয়া বিষয়গুলো নিয়ে যদি শুধু আমরা আফসুস করতে থাকি তাহলে আমাদের বর্তমান যে কাজ করার যে সুযোগ রয়েছে সে কাজ আমাদের থেকে সেই সুযোগকে আমরা হারিয়ে ফেলব। তিনি বলছেন যে আমরা ভালো কিছু প্রচার করার চেষ্টা করব, যেগুলো খারাপ অন্যায় সেগুলোকে আমরা চুপ ইশারা রেখে দিব, অর্থাৎ আমরা ভালো কাজে অংশগ্রহণ করব। তিনি বলছেন যে আমরা শুধু যদি মানুষের অন্য মানুষ যে মানুষের যে ভালো অবস্থান রয়েছে তাদের দুনিয়াবী
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দান করেছেন, শুধু আমরা যদি তাদের দিকে দেখে যদি নিজেরা আফসোস করি তাহলে এটার দ্বারা নিজেরই ক্ষতি হবে, এর মাধ্যমে আমাদের ক্ষতি বয়ে নিয়ে আসবে, বরং সেখানে আমাদের কোনো কল্যাণ নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে আমাদের মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে যারা ভালো কাজ করবে, যে মানে যে 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 সকল ব্যক্তিরা সে নারী হোক পুরুষ হোক আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জীবন দান করবেন। তাহলে দুনিয়াতে উত্তম জীবন পাওয়ার জন্য আমলে সালেহ করতে হবে, অন্যের দেওয়া সম্পদের দিকে তাকিয়ে সেটার প্রতি আগ্রহ সৃষ্টি করা, সেটার মাধ্যমে অথবা দুনিয়ার প্রতি ধাবিত হওয়া, দুনিয়ার প্রতি মানুষের যে আকর্ষণ সে আকর্ষণকে বৃদ্ধি করার মাধ্যমেই মানুষ আত্মতৃপ্তি হবে সেটা মিথ্যা। বরং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আমল সালেহ এর মাধ্যমে, ঈমান এর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে হায়াত তৈয়বা দান করবেন। এবার সময় তো খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তিনি এই আয়াত পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য প্রশংসাবাচক, আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী নামগুলো রয়েছে সেগুলো তিনি আলোচনা করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক মহান, তিনি মানুষকে অনেক দান করেন, তার মাখলুকদের জন্য তিনি তার দানকে সর্বদাই প্রশস্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রশংসা করার পর সময় খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, যে আমি অবশ্যই আপনাকে কাউসার দান করেছি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর নিশ্চয়ই যারা আপনার বিদ্বেষ করে, আপনার সাথে বিদ্বেষ পোষণ করে তারাই নির্বংশ। অর্থাৎ এটি একটি আয়াত, এই আয়াতের এই সুরার মাধ্যমে, এই এটি একটি সুরা, এই সুরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তি দিয়েছেন, তাকে সাহস যুগিয়েছেন। এটা কোরআনে কারিমের অত্যন্ত ছোট একটি সুরা, অল্প কয়েকটি আয়াত মাত্র এখানে রয়েছে। এই আয়াতগুলোতে ইসলামের এবং যারা বিশেষ করে দায়ী রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে প্রশান্তি দিয়েছেন, তার তাকে যে শক্তি যুগিয়েছেন, সেটা সব আমাদের জন্য অবশ্যই শিক্ষা, বিশেষ করে যারা দাওয়াতি কাজ করছেন তাদের জন্য। বিশেষ করে সময় খতিব সাহেব বলছেন যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামত দান করেছেন সেই বিষয়ে তিনি এখানে উল্লেখ করেছেন, আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা লিপ্ত হয়েছে তাদেরকে, তাদের আলোচনা পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, তাদেরকে কেউ স্মরণ করে না, বরং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে তারাই নির্বংশ হয়েছে, পৃথিবীতে তাদের কোনো আলোচনা নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন কাউসার। এই আয়াতে, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এই আয়াতের ব্যাখ্যার সময় খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসার দান করেছেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের তিনি যে শুকরিয়া আদায় করেছেন সেটি হলো সলাত এবং কুরবানির মাধ্যমে। আমরা জানি যে সলাত এমন একটি ইবাদা, যে ইবাদার মধ্যে যাবতীয় সকল ইবাদা এখানে অন্তর্ভুক্ত রয়েছে, মানুষের কলব, মানুষের শরীর এবং মানুষের সব কিছু এখানে এই ইবাদার মধ্যে সংশ্লিষ্টতা রয়েছে। এই ইবাদার মধ্যে সকল প্রকার ইবাদা অন্তর্ভুক্ত রয়েছে, এটাকে জাম একটি ইবাদা বলা হয়। এরপরে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় এমনভাবেই করেছেন যে তিনি এত বেশি সলাত আদায় করেছেন যে তার পা দুটো ফুলে যেত, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বিষয়ে বলা হতো যে আপনি কেন এত ইবাদা করছেন, কেন এত বেশি সলাত আদায় করছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফালা আকুনু আবদান শাকুরা, যে আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে হব না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দান করেছেন এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছেন তিনি সলাতের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে। সম্মানিত খতিব সাহেব বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এটি হলো তার একদিক থেকে হলো সলাৎ, যেটি হলো ইবাদা, যেখানে সব ইবাদা অন্তর্ভুক্ত রয়েছে। অপরটি যে ইবাদা সেটি হলো অর্থনৈতিক বিষয়, সেখানে সংশ্লিষ্টতা রয়েছে। এই দুটো ইবাদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে করেছেন। সময়ত খতিব সাহেব বলছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তিনি কুরবানি করেছেন। শুধুমাত্র তিনি বিদায় হজের যে হজের সময় ছিল সে বছর তিনি 63টা উট তিনি নিজ হাতে কুরবানি করেছেন। এছাড়াও তিনি বছরের বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি নাহর করতেন। সময়ত খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই দিনকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে যে যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে রেখেছেন, তা যে সুন্নাহ আমাদের কাছে রেখেছেন, সেটাকে আমাদেরকে যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে। তিনি বলছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে, তার হাদিসকে অথবা কোরআনকে অপব্যাখ্যা করবে, অথবা কোরআন সুন্নার বিপরীতে অন্য কোনো ব্যক্তির মতামতকে, অন্য কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দিবে, এরা সকলেই এই আবতারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর তিনি বলছেন এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার শব্দ ব্যবহার করেছেন, এটি হলো মূলত জান্নাতের একটি নদী, কিন্তু মূলত এই কাউসারের মধ্যে সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ যত প্রকারের ভালো, কল্যাণ এবং মঙ্গল রয়েছে সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সে বিষয়ে তিনি এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান দান করেছেন, তাকে কোরআন দান করেছেন, তার উম্মতকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত তার এই সম্মানকে তিনি পৃথিবীতে আলোচিত রেখেছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ারাফা আনা আলাইকা যিক্রক। এবার সময় খতিব সাহেব বলছেন যে সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দেবে, তার ইলমকে আঁকড়ে ধরবে, সুন্নাহ অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মান তিনি বাড়িয়ে দিবেন। তিনি সময় খতিব সাহেব একটি কথার উদ্ধৃতি দিয়েছেন, তিনি বলছেন যে যারা বিদাহ বা অথবা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে তারা আঁকড়ে ধরে না, অথবা যারা বিদাতি, তারা যদিও বা তাদের মজলিসগুলোতে মানুষ বসে বা তাদের কথা আলোচনা শুনে, কিন্তু তা তাদের মৃত্যুর পর পর্যায়ক্রমে তাদের আলোচনা বন্ধ হয়ে যাবে। কিন্তু আহলে সুন্নাল জামাত যারা রয়েছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত কোরআন এবং সুন্না যারা অনুসরণ করে, তাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যেভাবে বৃদ্ধি করেছেন, তাদের আলোচনাও বৃদ্ধি করেছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফানা আলাইকা যিক্রক। আর যে সকল ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছে, অথবা তার আনীত যে বিধান ওহি তার বিরোধিতা করেছে, অথবা তাদের যে প্রবৃত্তি কিংবা তাদের যে মাযহাব কিংবা তাদের যে দল, তাকে প্রাধান্য দিতে গিয়ে কোরআন এবং সুন্নাকে অগ্রাহ্য করেছে, তারাও এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার সময় খতিব সাহেব বলছেন যে আমাদেরকে একথা স্মরণ রাখতে হবে যে মানুষ পৃথিবীতে মূলত কয়েকটি কারণে তারা সুন্না থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়। তার অন্যতম একটি কারণ হলো মানুষের প্রবৃত্তি, তার যা ইচ্ছা সে তাই অনুসরণ করে কোরআন সুন্নাকে বাদ দিয়ে। এবং অনেক সময় দেখা যায় মানুষের যে তাদের দল কিংবা মাযহাব, এ সকল ক্ষেত্রেও তাদের যে তাআসুব থাকে, এটির কারণেও মানুষ অনেক সময় কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যায়। এরপর তিনি বলছেন যে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে মানুষ দুনিয়ার প্রতি অত্যাধিক, দুনিয়ার সাথে অত্যাধিক সম্পর্ক করার জন্য এবং দুনিয়াকে অত্যাধিক ভালোবাসে, তারা দুনিয়াতে নিমগ্ন হওয়ার ফলে তারা আল্লাহ এবং রসুল থেকে তারা দূরে সরে যায়। সময়ত খতিব সাহেব বলছেন যে এই তিনটা বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপর সময়ত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উচ্চ মর্যাদা দান করেছেন, আমরা যদি দেখি যে শুধু এই কাউসারকে গবেষণা করতে গিয়ে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, তার যে আনীত ধর্ম এবং তার যে সুন্না, যে কোরআন তার প্রতি নাজিল করা হয়েছে, প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে তিনি বৃদ্ধি করেছেন।
বরং তার তিনি যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিন তিনি দান করেছেন সেই দিনকে তিনি পরিপূর্ণতা দান করেছেন, যেভাবে কোরআন কারিমে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহকে তিনি বৃদ্ধি করেছেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ জান্নাতের বড় একটি অংশ হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে সম্মান দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেছেন, বড় সুপারিশ করার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, মাকামে মাহমুদ তাকে দান করেছেন, ওসিলা তাকে দান করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই যে দান করেছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান, এ হাদা মিন ফাদলি রব্বি, অর্থাৎ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাহলে আমরাও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত যে দিন রয়েছে, যে সুন্নাহ রয়েছে, এই সুন্নাহকে যখন আমরা অনুসরণ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত তিনি আমাদেরকেও দান করবেন, অর্থাৎ সেই নিয়ামত আমাদেরকে তিনি অংশীদার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে তিনি দুনিয়াতে সম্মানিত করেছেন ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। এরপর সময় খদু সাহেব বলছেন যে আর যদি আমরা বিভিন্ন অজুহাতে দিনকে আমরা প্রাধান্য না দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যদি আমরা প্রাধান্য না দিই, বরং আমরা আমাদের মনের প্রবৃত্তি, আমাদের গোষ্ঠী কিংবা আমাদের মাধাবগত সংকীর্ণতার মধ্যে যদি আমরা পড়ে যাই, আর কোরআন এবং সুন্নাহকে যদি আমরা সেক্ষেত্রে ভ্রুক্ষেপ না করি, তাহলে আমাদেরকেও সেই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ইন্না শানি একা হুয়াল আবতার। আর এখানে আবতারের অর্থ শুধুমাত্র নির্বংশই নয়, এখানে সকল প্রকারের তৌফিক থেকে সে মাহরুম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকারের ফজল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এহসান থেকে সে মাহরুম হবে, ঠিক একইভাবে তার ভালো কাজ করার এবং সে যে সকল কাজ করেছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারেন। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী দান করেছেন সে ওহী আমাদেরকে অনুসরণ করতে হবে। এবার তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করেছেন এবং তার দিনকে তিনি সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, এইভাবে তিনি কোরআন দিয়েছেন এই ইসলামে এবং তিনি এই দিনকে পরিপূর্ণতা দান করেছেন এবং কিয়ামত পর্যন্ত এটি থাকবে। এরপর তিনি বলছেন যে সুতরাং আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে সেই সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে আমরা গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আজকের খুতবার মূল বিষয় হলো এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে যেভাবে সাহস যুগিয়েছেন, যে যারা দাওয়াতের কাজে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের দাওয়াতের বিনিময়ে বা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা কাজ করেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বিনিময় দান করেছেন দুনিয়া এবং আখেরাতে, সুতরাং যারা দুনিয়াতে কাজ করবে, যারা দাওয়াতে কাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন, এই দিনের পথে যারা চলবে, এই সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। আর এর বিপরীতে যারা দুনিয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন রয়েছে তার বিরোধিতা করবে, দুনিয়ার প্রতি আসক্তি হবে, সুন্নাহকে তারা পরিত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে অপদস্থ করবেন, কিয়ামতের দিনে তাদেরকে অপমানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।